এরপর বলছে ফ্যাক্টরাইজ করতে বলেছে কাকে সেটা হচ্ছে এক নম্বর এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আচ্ছা মাইনাস এ বি আছে তো তাহলে এটাকে এ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার এটা লিখছি আচ্ছা অ্যাকচুয়ালি দেখ একটা আমরা ফর্মুলা জানি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটা সমান জিরো তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা এটা মানে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানের জায়গায় এটা বসাচ্ছি তাহলে এ স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার যদি ছেড়ে ভেঙে দিই তাহলে এ স্কোয়ার প্লাস ওমেগা এবি প্লাস ওমেগা স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এই দুটো থেকে তুই এ কমন নে মিডিল টার্ম করছি আর কি এ কমন নিলে কত হবে এ প্লাস ওমেগা বি আর এখান থেকে তুই কমন নিবি কি বি কমন নে তাহলে কত আসবে বি যদি কমন নিস তাহলে বি প্লাস ওমেগা স্কোয়ার এ এরকম ধরনের দাঁড়াবে আচ্ছা যদি এটা টোটালটা সরি একটু ভুল হলো এখান থেকে কী কমন নিবি একটু ভুল হলো দাঁড়া এক মিনিট এটাকে আমরা এরকমভাবে করতে পারবো না এইটাকে আর এইটাকে কমন নে তবে আমার কিন্তু হবে আর সরি 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 এইটাকে বিয়ের গায়ে ওমেগা কিউব করে নেয় তাহলে আরও সুবিধা হবে তাহলেই তো ব্যাপারটা এসে যাবে তাহলে এ যদি কমন নিস তাহলে এ প্লাস ওমেগা বি আর এখান থেকে যদি বি ওমেগা স্কোয়ার স্কোয়ার কমন নিস তাহলে এ প্লাস ওমেগা বি এটা আসবে গোটাটা থেকে যদি এ প্লাস ওমেগা বি কমন নিস তাহলে এ প্লাস বি ওমেগা স্কোয়ার আসবে ইন্টু সরি ইন্টু ঠিক আছে এটা আমার ফ্যাক্টরাইজগুলো আসছে আর একটা কী হচ্ছে সেটা হচ্ছে যে দু নম্বর দু নম্বরটাও করতে পারবি দিয়েছি কি এক্সএস কিউব প্লাস ওয়াই কিউব আচ্ছা এক্স কিউ প্লাস ওয়াই কিউবের ফর্মুলা কত এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার অ্যাকচুয়ালি এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই আর এইটা মানেই তো আগে আমরা এরকমই টাইপ করলাম তাহলে এটা কি এক্স ওয়াই ট্রান্স দিয়ে ট্রান্সফর্ম করে লিখব এক্স প্লাস ওমেগা ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ও স্কোয়ার ব্যাস দ্যাটস ইট